তো হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, তোমরা ঠিক চেহারাকেই দেখছো ফ্রি ফায়ারের ভিডিওতে, যার ভয়েস শোনো আমি সেই ছেলেটা। তো আজকের আমার একটা কিছু কথা বলবো তোমাদের সঙ্গে, কিছু কথা শেয়ার করব যে আমি ইউটিউবে ফার্স্ট পেমেন্ট কত টাকা পেয়েছিলাম, মানে ইউটিউবে প্রথমবার কত টাকা পেয়েছি। আর তোমাদেরকে বলবো যে ইউটিউবে আমি কতদিন কাজ করার পরে আজকের আমার 50,000 সাবস্ক্রাইবার প্রায় যদি তোমরা দেখো সব কিছুই। কিন্তু বলবো যারা নতুন ইউটিউবে আসতে চাইছো, কতটা সহজ কতটা কঠিন ভালো করে বুঝিয়ে দেবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারও বলবো, যদি তোমরা চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকো অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে নোটিফিকেশান বেলটিকে অলে করে রাখবে, আর এই ভিডিওটি অবশ্যই করে একটা লাইক করে দেবে। প্রথমেই বলে রাখি, এই চ্যানেলের মধ্যে ফ্রি ফায়ারে যেমন ভিডিও আসবে সঙ্গে সঙ্গে ব্লগিংও আসবে, মানে ব্লগও আসবে, আমার ডেইলি লাইফস্টাইলের ব্লগ আসবে। তো আমার ব্লগ করার ইচ্ছা অনেকদিন আগে থেকে, তো ভাবলাম যে এই চ্যানেলের মধ্যে আমি ব্লগ করব। তো যারা যারা ব্লগ দেখতে পছন্দ করবে, এই এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু ব্লগ বলে লিখে রাখো। এবারে তোমাদেরকে বলি যে আমি প্রথমে কবে থেকে আমার ইউটিউব জার্নি স্টার্ট হয়। ইউটিউব জার্নি স্টার্ট হয় 2017 সালে। 2017 সালে আজকে 2022 চলছে, মানে বুঝতে পারছো 5 বছর কিন্তু আমি কষ্ট করেছি। 18, 19, 20, 21, 22 ভাই, 5 বছর কষ্ট করার পরে আজকে আমার 50,000 সাবস্ক্রাইবার। তবে হ্যাঁ, ভিউ অনেক কমই আছে। এবারে বলবো যে আমি প্রথমে যখন 2017-তে ভিডিও ছাড়তাম, তখন আমি শুধুমাত্র গানের ভিডিও আপলোড করতাম, ইউটিউব থেকে গান ডাউনলোড করতাম অ্যান্ড ইউটিউবেই আপলোড করে দিতাম, কারণ তখন আমার কাছে কোনো কাজ ছিল না। কাজ না থাকলে কী হয়, খই ভাজা হয়, তো সেটাই আমি করতাম। আমি তখন 2017-তে সেকেন্ড ইয়ারে, আমি ডিরেক্ট সেকেন্ড ইয়ারে ভর্তি হই পলিটেকনিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। মেদিনীপুরে আমি থাকতাম কলেজে, আমার কলেজটা ছিল মেদিনীপুরে একটা গভর্নমেন্ট কলেজে। আমার বাড়ি থেকে প্রায় না হলেও 150 কিলোমিটার দূরে। তো আমি কলেজ থেকে বাড়িতে আসতাম প্রায় মাসে দুবার কি একবার বাড়িতে আসতাম, এর বেশি বাড়িতে আসতাম না। কী করতাম ওখানে, আমার দুটোই কাজ ছিল, কলেজ থেকে রুম, রুম থেকে কলেজ, মানে মেস থেকে কলেজে যেতাম, আবার কলেজ থেকে মেসে আসতাম। তো ওখানে যখন আমার কোনো কাজ ছিল না, তখন আমি কী করবো, আমি শুধু ইউটিউব থেকে গান ডাউনলোড করতাম। ডাউনলোড করে কাইন্ড মাস্টার একটু টুকটাক মতো ভিডিও কী করবো, মানে একটু কাটা জোড়া করে আবার আপলোড করে নিতাম এক্সপোর্ট করে। তবে হ্যাঁ, 2017-2019 অবধি আমি অনেক কিছু শিখেছি ইউটিউবে, অনেক কিছু। 2017-2019 অবধি আমি অনেক কিছু শিখি, তারপরে পরে কী হয়েছে সব কিছু বলছি। তো ইউটিউবে প্রথম আমার ইউটিউবটা করবো, ইউটিউব থেকে যে টাকা পাওয়া যায় এটা আমি কোথা থেকে দেখি, ইউটিউব থেকেই দেখেছিলাম, ইউটিউবেই ভিডিওটা দেখেছিলাম। তখন কাজ থাকতো না, সারাদিনই আমি 2 GB করে নেটও শেষ করে দিতাম, কাজ নেই তো কী করবো। আর তারপরে যখন আমি ভিডিওটা দেখি আমি ভাবতে থাকি, তখন আমার ইউটিউব সম্বন্ধে কোনো নলেজ ছিল না, আমি জাস্ট ইউটিউব থেকে গান ডাউনলোড করতাম, আবার ওটাকে একটু একটু কায়দা করে সেটাকে আপলোড করে দিতাম। তারপরে দেখলাম যে ওটাকে কপিরাইট স্ট্রাইক মারছে, কপিরাইট ক্লেম মারছে, সব কিছু বুঝতে থাকি ইউটিউবে। 2019-এ আমার কলেজ কমপ্লিট হয়ে যায় এবং তারপরে আমি বুঝি যে কিছু করতে হলে ইউটিউবে নিজেকে কিছু ক্রিয়েট করতে হবে, নতুন কিছু ক্রিয়েট না করলে ইউটিউব কপিরাইট স্ট্রাইক মারবে অ্যান্ড ক্লেম দেবে। তো ভাই, ভিডিওটা তোমরা অনেক কিছু জানতে পারবে ভিডিও থেকে, তো একদম লাস্ট অবধি দেখো। তো 2019-এ আমার কলেজ কমপ্লিট হয়ে যায় অ্যান্ড আমি বাড়িতে চলে আসি, তখনই পড়ে লকডাউন। তারপরে আমি বিটেক অ্যাডমিশানের জন্য প্রিপারেশান নিই, বিটেকে তো অ্যাডমিশান নিয়ে নিই 2020-তে, কিন্তু লকডাউন থাকে। তো আমি ভাবলাম যে লকডাউনে কাজ নেই, কলেজ তো চলছে, অনলাইন ক্লাস হচ্ছে, কী করবো, একটা টেক চ্যানেল ক্রিয়েট করি। একটা টেক চ্যানেল খুলে ফেললাম। টেক চ্যানেলের মধ্যে কী হয়, আমি টেক ভিডিও আপলোড করতে থাকি, ফোনে কোন ফোনের কী, মানে কোন ফোনের কী সেটিংস, কারণ আমি ইঞ্জিনিয়ারিং করতাম তো একটু নলেজ ছিল ফোন সম্পর্কে, একটু নলেজ ছিল আগে থেকে, আর ল্যাপটপ সম্পর্কেও একটু নলেজ ছিল। তো আপলোড করতে করতে 50টা ভিডিও আপলোড করি টেক চ্যানেলের মধ্যে, কিন্তু ফলাফল আমি কিচ্ছু পাইনি। সিরিয়াসলি, টেক চ্যানেল থেকে আমি কিচ্ছু ফলাফল পাইনি, মাত্র 60টা আমার সাবস্ক্রাইব হয়েছিল টেক চ্যানেলের মধ্যে। তারপরে আমি ক্রিয়েট করি এই ফ্রি ফায়ারের ভিডিও, ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করতে থাকি। তো কারণ সবাই দেখতাম যে আমাদের পাড়াতে সবাই ফ্রি ফায়ার খেলছে, তো আমি ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করি। এই টেক চ্যানেলটাই ছিল তখন, এই চ্যানেলটাতেই টেক চ্যানেল ছিল, টেক ভিডিও আপলোড করতাম, সেগুলোকে সব ডিলিট করে দিই, প্রাইভেট করতেও জানতাম না, ডিলিট করে দিই ডিরেক্ট। ডিলিট করে দেওয়ার পরে আমি ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করতে থাকি অ্যান্ড ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করতে 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 400টা ভিডিও আপলোড করার পরে গিয়ে আমার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি আমি। সিরিয়াসলি, 400টা ভিডিও, মুখের কথা নয়, 400টা ভিডিও আমি ফ্রি ফায়ারের মধ্যে আপলোড করি অ্যান্ড তারপরে গিয়ে আমার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি। আমার 4,000 ঘন্টা ওয়াচ টাইম
এন্ড 1000 সাবস্ক্রাইবার, যদিও তখন আমার 7000 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছিল। তো এত কথা বললাম, এবার বলবো যে প্রথম আমি পেমেন্ট কত পেয়েছি। প্রথম পেমেন্ট পেয়েছি আজকে থেকে প্রায় না হলেও 8 থেকে 9 মাস আগে পেমেন্ট পেয়েছি। আজকে আমার প্রথম পেমেন্ট নয়, 8 থেকে 9 মাস আগে আমি প্রথম পেমেন্ট পেয়েছি, যেখানে আমি পেয়েছি 10 মানে বুঝতে পারছো তোমরা কি 10 টাকা নয় নিশ্চয়ই, 10-এর পিছনে আরও কটা শূন্য জোগাড় করতে হবে, 1টা 2টা 3টে 4টে মতো শূন্য জোগাড় করলে হয়ে যাবে, তোমরা বুঝতে পারছো কত। আর হ্যাঁ, আমার প্রথম ইউটিউবে পেমেন্ট পেতে গিয়ে আমাকে 4 মাস ওয়েট করতে হয়েছিল, 4 মাস মনিটাইজেশনের পরে 4 মাস ওয়েট করেছি, কারণ আমার পিন ভেরিফিকেশানের জন্য মানে এইটা আসতে সময় লেগেছিল প্রায় 25 দিন। $10 হওয়ার পরে 25 দিনের মাথায় এটা এসছে। তারপরে আমি কি হয় এটাই দিয়ে আমি পিন ভেরিফিকেশান করি, যদিও আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া নেই এখন অবধি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া নেই, আমার ফ্রেন্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া, ওর অ্যাকাউন্টেই টাকা ঢোকে, ও তারপরে আমাকে সেই টাকাটা সেন্ড করে। আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে IFSC কোডটা ওটাতে প্রবলেম হয়, ওই জন্য আমার ব্যাঙ্ক অফ বরোদার অ্যাকাউন্ট নম্বরটা দেইনি আমি, ওর স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিয়েছি। তো এইবার নিয়ে প্রায় 4 বার মতো আমি পেয়েছি। একবার পেমেন্ট ঢুকতে আমার 2 মাস ওয়েট করতে হয়, কোনোবার আবার 3 মাস ওয়েট করতে হয়। তো মোটামুটি খুব যে বেশি পাই তেমন নয়, খুবই কম রেভিনিউ আসে। তবে হ্যাঁ, এটাতে আমি খুশি, আমি টাকার জন্য ভিডিও করিনি, ওই যেটুকু পাই ওটুকুতেই বেশি, আর তোমরা যে ভিডিও দেখো এটাতে আমি আরও খুশি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর ইউটিউবে ভাই এত সহজ নয়, খুব কঠিন, তোমাকে মানে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে, কন্টিনিউ, তবে গিয়ে যদি তোমার ভিডিও আপলোড মানে ভিডিও ভাইরাল হওয়ার একটা চান্স থাকে। আমি কন্টিনিউ যে কত ভিডিও, 400টা ভিডিও আপলোড করার পরে কি একটা ভিডিও ভাইরাল হয়, 400টা ভিডিও। তো এই চ্যানেলের মধ্যে প্রপারলি ব্লগ আসবে পরপর, তোমরা পুরো ভিডিও যারা যারা দেখলে আশা করছি বুঝতে পেরেছো। আর যারা নতুন ইউটিউবে আসতে চাইছো, আসো। আর ইউটিউবে এখন প্রচুর ক্রিয়েটার প্রচুর, আর এখানে ভাই মানে প্রচুর কষ্ট করতে হবে তোমাকে, তবে হ্যাঁ ঘর থেকে সব কিছু করতে পারবে, তোমাকে বাইরে যেতে হবে না। জানি না আমি কতদিন ইউটিউবের মধ্যে পড়ে থাকতে পারবো, তাড়াতাড়ি সবাই সাবস্ক্রাইব করে দিও। অনেক একটা ইচ্ছে, 100K হবে, একটা প্লে বাটন আসবে, জানি না সেই ইচ্ছে আমার পূরণ হবে কি না, তবে হ্যাঁ পূরণ হলে তোমাদের জন্য কিন্তু একটা ট্রিট থাকছে, তোমাদেরকে পার্টি দেবো আমি, পার্টি। তো চলো আজকের মতো ভিডিও এতটুকুই, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর বন্ধুদেরকে সবাইকে জানিয়ে দেবে। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার পরে পাশের নোটিফিকেশান বেলটিকে সবাই অলে করে রাখবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বাই বাই। আর আজকের মতো এই কিছুদিন আগে আমি পেমেন্ট পেয়েছি 25 তারিখে, সেটাতেও প্রায় 8 মানে বুঝতেই পারছো কত। তো বাই বাই। আর হ্যাঁ হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, $100 হলে তবেই কিন্তু ব্যাংকে টাকা আসে, নাহলে হবে না। তোমার যদি $100 হতে $1 বাকি থেকে যায় তাহলে কিন্তু টাকা আসবে না। কিছু কিছু কথা যেগুলো আমি বলতে গিয়েও ভুলে যাই, আসলে আমি তো এইভাবে এক্সপার্ট নই ক্যামেরার সামনে বসে কথা বলে, আমি শুধু স্ক্রিন রেকর্ডিং অন করে দিয়ে কথা বলতে পারি। তো বাই বাই।